পেটো ইয়েস বস পেটো ভালো করে দেখ এই যে আমি পেয়েছি আমি প্রমাণ করতে পেরেছি যে আমাদের চেনা গ্রহগুলো বাদেও আরেকটা গ্রহ আছে আর শুধু গ্রহ আছে তাই নয় এই গ্রহে মাটির বদলে আছে সোনা কি বলছেন বস সোনা হ্যাঁ হ্যাঁ সোনা তাই এই গ্রহটার নাম কি দেবেন বস এই গ্রহটার নাম হলো ফুটুস ফুটুস তাহলে তো বস ফুটুস আবিষ্কার করে আপনি ফেমাস হয়ে যাবেন বিজ্ঞানী ওশেনের নাম সবার মুখে মুখে ফিরবে হ্যাঁ সেটা ফিরবেই কিন্তু তার আগে আরেকটু কাজ বাকি আছে কি কাজ বস ফুটুসে প্রাণের অস্তিত্ব আছে সেটা প্রমাণ করতে হবে আর তার জন্য একজন মানুষের প্রয়োজন মানুষের প্রয়োজন আরে পেটো হ্যাঁ রোগা মোটা বাচ্চা বুড়ো যেরকম খুশি হলেই হবে রোগা মোটা বাচ্চা বুড়ো হ্যাঁ তুই শুধু আমায় একটা লোক এনে দে যাকে আমি ফুটুসে পাঠাতে পারবো ও ইয়েস বস তুই বললি পৃথিবীর আকৃতি বাতাবি লেবুর মতো হ্যাঁ বললাম তো বাতাবি লেবুর মতো কিন্তু তাতে স্যার এমন কেঁপে গেল যে ক্লাস থেকেই বের করে দিল ক্লাসের বাইরে বের করলো আমি হলে তোকে স্কুলের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখতাম পৃথিবীর আকার বাতাবি লেবুর মতো আমি বলবো মাতুলদা পৃথিবীর আকার তো কমলা লেবুর মতো ওপর নিচ চ্যাপ্টা ওই মরকটটাকে বল ও কমলা লেবু হলে চলতে পারে কিন্তু বাতাবি লেবু হলেই দোষ হ্যাঁ দোষ কারণ পৃথিবীর আকৃতি মোটেই বাতাবি লেবুর মতন নয় কেন তুমি কি এটাও নিজের চোখে দেখে এসেছো নাকি বেশ তোর যখন এতই বিশ্বাস তুই তাহলে প্রমাণ করে দেখাস এর সাথে কথা বলা মানে সময় নষ্ট বেশ আমি এই বিচ্ছু শর্মাই প্রমাণ করে দেখাবে যে পৃথিবীর আকার বাতাবি লেবুর মতো এ বাবা পাটুলদা বিচ্ছুতে রাগ করে না খেয়ে চলে গেল গো চিন্তা করিস না তুই বিচ্ছুকে চিনিস না খিদে পেলে ও ঠিক রাতে উঠে এসে খেয়ে যাবে তুই শুধু শুধু এত রাগ করছিস বিচ্ছু সত্যি তো পৃথিবী বাতাবি লেবুর আকারের হয় না তুই বেশি জানিস চুপ কর হ্যাঁ জানি সত্যি যদি পৃথিবীর আকৃতি বাতাবি লেবুর মতো হতো তাহলে বইয়ে নিশ্চয়ই লেখা থাকতো লেখা নেই মানে এরকম কেউ কিচ্ছু আবিষ্কার করেনি কেউ করেনি বলে পৃথিবীর আকার তো চেঞ্জ হয়ে যাবে না বিজ্ঞানী ওশেনের আবিষ্কারের কথাটা শুনিস নেই একটা গ্রহে মাটির বদলে শুধু সোনা আছে আগে বললে কেউ বিশ্বাস করত ওরে বাবা সেটা তো উনি আবিষ্কার করে দেখিয়েছেন এবার দেখিস এটাও আবিষ্কার হবে এই বিচ্ছু শর্মাই করবে তখনই তো বললাম দরকার হলে বিজ্ঞানী ওশেনের সাহায্য নেব আমি কিন্তু পৃথিবীর আকার যে বাতাবি লেবুর মতো সেটা আমি আবিষ্কার করবই মিলিয়ে নিস মাথা থেকে বাতাবি লেবুর ব্যাপারটা কিছুতেই যাচ্ছে না আমায় এটা প্রমাণ করতেই হবে নয়তো পেস্টিজ একবারে ফুটুস হয়ে যাবে তার জন্য চাই একটা ভালো ল্যাবরেটরি আর একটা ভালো বিজ্ঞানী বিজ্ঞানী বন্ধু না থাকলে কিছুতেই সব প্রমাণ করা সম্ভব না তার কারণ আমি জানি আমার দ্বারা এসব কিছুই হবে না আইডিয়া বিজ্ঞানী ওশেনের ঠিকানাটা আমাকে জোগাড় করতে হবে না উফ আর পাচ্ছি না এরকম শুয়ে থাকলে চলবে না বিচ্ছু আমাকে এক্ষুনি ওই বিজ্ঞানী ওশেনের খোঁজ করতে হবে যদি ওর খোঁজ না পাই তবে অন্য কোনো বিজ্ঞানী ধরতে হবে কিন্তু প্রমাণ আমি করে ছাড়বই চলে রে বাচ্চু আবিষ্কার না করে আমি কিছুতেই ফিরব না এই তোকে বলে গেলাম এই তো সূর্যটা যে গোল কি সুন্দর মাপা যাচ্ছে এরকম ভাবে পৃথিবীটা মাপতে পারলেই তো কেল্লাফাতে আমার হয়েছে যত জ্বালা উনি তো বলেই খালাস খুঁজে আনো খুঁজে আনো খুঁজে আনো মানুষ খুঁজে আনো আরে বাবা এরকম লোক ধরে আন বললেই কি নিয়ে যাওয়া যায় নাকি সেই এক সপ্তাহ ধরে খুঁজছি কাল তো মাঝরাত্রির থেকে খুঁজে চলেছি খুঁজতে খুঁজতে ভোর হয়ে গেল যাই দেখি পার্কের দিকটা গিয়ে দেখি আরে ওই তো একটা ছেলে কিন্তু ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে দেখি তো গিয়ে খেয়ে দেখ একটু মোটা হয়েছে কে 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 আপনি কি 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 যাই
না আসলে মনে হচ্ছে তুমি সূর্যটাকে মাপছিলে তাই জিজ্ঞেস করলাম সূর্যটা খেয়ে দিয়ে মোটা হয়েছে কিনা। এটা কোনো হাসির কথা নয় বুঝেছেন, এটা একটা বৈজ্ঞানিক আবিষ্কারের প্রথম ধাপ। ও বাবা বিজ্ঞান, আরে বস ছেলেটা তো বিজ্ঞানের কথা বলছে, মনে হচ্ছে এখানে কাজ হতে পারে বলে দেখি। তা বৈজ্ঞানিক আবিষ্কার কি পার্কে বসে হয় নাকি খোকা? এর জন্য তো ভালো একটা ল্যাবরেটরি চাই। হ্যাঁ চাই তো, আমি খোঁজ করছি, কয়েকদিনের মধ্যেই পেয়ে যাব। কয়েকদিন কেন, তুমি চাইলে আজকেই পেতে পারো। বুঝলে, আমার বস বিজ্ঞানী, বিজ্ঞানী ওশেন। বিজ্ঞানী ওশেন তোমার বস? পাখি মনে হয় নিজে থেকেই জালে ধরা দেবে। তুমি চেনো নাকি তাকে? না না আমি চিনি না, কিন্তু ভাবছিলাম ওনার কাছেই যাব আমার এই পরীক্ষাটার ব্যাপারে। তুমি আমায় নিয়ে যাবে ওসানের কাছে? নিশ্চয় নিয়ে যাবো, নিশ্চয় নিয়ে যাবো, শিখে চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। তোমার সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং। ইয়েস ইন্টারেস্টিং ফুল তো হবেই, আই অ্যাম বিচ্ছু, তাই না? আর দেখুন না আমার কথা কেউ বিশ্বাসই করতে চাইছে না। এটাই হয় বিচ্ছু মহারাজ, প্রমাণ না করতে পারলে বিজ্ঞানীদের কেউ বিশ্বাস করেই না, সবাই পাগল বলে। ঠিক বলেছেন। আচ্ছা আপনার কি মনে হয় পৃথিবীর আকারটা কেমন বলেন তো? ওই যে তুমি যেমন বললে বাতাবি লেবুর আকারের। আরে বা, আপনারও তাই মনে হয়? হ্যাঁ আমারও তাই মনে হয়, কিন্তু তাতে কি লাভ, সেটা তো প্রমাণ করতে হবে। ওইটা আমার পর ছেড়ে দিন স্যার, আপনার তো অনেক অনেক আবিষ্কার, একটা দুটো আমার জন্য ছেড়ে দিন, ওটা আমায় আবিষ্কার করতে দিন স্যার। আচ্ছা আচ্ছা বেশ বেশ বেশ, তা তুমি সেটা আবিষ্কার করবে কিভাবে? এ মানে হলো আপনি বলে দিন না স্যার। আমি বলি কি, তুমি রকেটে করে মহাকাশে যাও, সেখানে আমার আবিষ্কার করা গ্রহ আছে ফুটুস, সেই ফুটুসে তুমি ল্যান্ড করবে। কিন্তু ফুটুসে গিয়ে আমি কি করব? কেন, পৃথিবীকে মাপবে, যেমন সকালবেলা আজকে সূর্যকে মাপছিলে, ফুটুস থেকে পৃথিবীটা দারুণ সুন্দর দেখা যায়। হ্যাঁ ঠিক, পেটো ঠিক বলেছে, ফুটুস থেকে পৃথিবী একদম সামনে, খুব ভালো করে পৃথিবীর আকার আকৃতি সব দেখতে পারবে, তারপরে ফিরে এলেই তুমি তোমার কথাটা প্রমাণ করে দিতে পারবে। চলুন স্যার চলুন, ওকে ছাদে নিয়ে গিয়ে আমাদের স্পেসশিপটাকে দেখাই, চলুন চলুন চলুন। ইয়ে একটা ক্যামেরা নিয়ে যেতে হবে, পৃথিবীর ছবি তুলে এনে সবাইকে দেখিয়ে দেব, এই বিচ্ছু শর্মা যা বলে তাই করে। স্পেসশিপটা পছন্দ তো? ইয়েস। তাহলে যাবে তো? এবার ফুটুস গ্রহতে নেমে যদি বেঁচে থাকো তাহলে দেখে এসো ওখানে কোনো প্রাণের অস্তিত্ব আছে কি না। আর সোনা, তুই কি ভাবলি ওকে সোনা ছাড়া আমি ফিরিয়ে আনবো নাকি? ওই গ্রহের সব সোনাও হবে আমার, আর এই আবিষ্কারের জন্য আমার নামও লেখা থাকবে সোনার অক্ষরে। কিরে পেলি? না মাদুল্লা, কোনো বন্ধুর বাড়িতেই নেই। তাহলে গেলোটা কোথায়? কাল রাতে তোকে কিছু বলেছিল? না গো, আমায় তো কিচ্ছু বলেনি। ভালো করে ভেবে দেখ বাচ্চু, কোনো হিন্ট, অদ্ভুত কোনো কথা? না মাদুল্লা, বিশ্বাস করো, বিচ্ছুকে তো তুমি চেনো, যেটা নিয়ে পড়ে থাকে সারাদিন সেটা নিয়েই জ্ঞান জ্ঞান করে। রাতেও সেই পৃথিবীর আকৃতির কথা বলে যাচ্ছিল, ও নাকি প্রমাণ করে দেখাবে যে পৃথিবীর আকৃতি বাতাবি লেবুর মতো। ও প্রমাণ করবে? হ্যাঁ কিভাবে? বলল দরকার পড়লে বিজ্ঞানী ওশেনের সাহায্য নিতে পারে, যে করেই হোক ও নাকি আবিষ্কার করেই ছাড়বে, না হলে। কি কি নাম বললি, কি নাম বললি তুই? কি বললাম,
বিজ্ঞানী ওশেন বিচ্ছু বিজ্ঞানী ওশেনের কাছে গেছে। যাইনি বাটুলদা, যেতে পারে বলছিল, ওকে তো তুমি জানোই কত কিছুই তো উল্টো পাল্টা বকতে থাকে। না না বাচ্চু, এই রকম সিচুয়েশনে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বিচ্ছু বিচ্ছু, হ্যালো 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 বিচ্ছু, শুনতে পাচ্ছো? হ্যালো, আরে বাপরে, স্পিকার বাজছে। স্পেসশিপে ঘুরতে তোমার কেমন লাগছে? দারুণ লাগছে, কিন্তু এই স্পিকারে যদি একটা ঝিনঝ্যাক গান বাজান তাহলে আরো মজা করতে পারতাম। সেসব পরে হবে, কোন ভুলে যেও না। তুমি ওখানে একটা কাজে গেছো, এবার একটু কাজের কথায় আসা যাক। কাজ? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, একবার ফুটুসে পৌঁছলেই আমি পৃথিবীর মাপটা নিয়ে নেব। সেটা ছাড়াও আর একটা কাজ তোমায় করতে হবে বিচ্ছু। কি কাজ স্যার? আসলে স্পেসশিপে করে তোমাকে শুধুমাত্র নিজের আবিষ্কারের জন্য এখানে নিয়ে আসা হয়নি, এটা আমার একটা এক্সপেরিমেন্ট। এখানে তুমি আমার আবিষ্কারকেও সাহায্য করবে। কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার আমি যা বলছি সেটা তুমি ভালো করে শোনো। এই যে আমার আবিষ্কার করা ফুটুস গ্রহ, সেখানে প্রচুর পরিমাণে সোনা আছে। এই স্পেসশিপটা তোমায় ফুটুসে নিয়ে যাবে, তুমি সেখানে গিয়ে ভালো করে দেখবে কোনো জনপ্রাণী সেই গ্রহে আছে কি না, থাকলেও কেমন দেখতে, কি খায়, কিভাবে বাঁচে সব তুমি দেখবে। যদি আমায় কামড়ায়। নাইস টু মিট ইউ মিস্টার বাটুলা, আমি আপনার কথা অনেক শুনেছি। আপনি একাই হাতে কিভাবে একটা ঘূর্ণি ঝড়ের মুখ ঘুরিয়ে দিয়েছিলেন সেটা আমি জানি। সেদিন থেকেই আপনার সাথে দেখা করার খুবই ইচ্ছে ছিল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তবে আজ আমি কিন্তু একটা ফেভার চাইতে আপনার কাছে এসেছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বা বলুন না কি সাহায্য চান। তার আগে একটা চা বা কফি? নো থ্যাংক স্যার, আমি আসলে ন্যাশনাল স্পেস রিসার্চ সেন্টারের একজন বিজ্ঞানীর সাথে দেখা করতে চাই। বেশ তো, তার নামটা আমায় একটু বলুন। বিজ্ঞানী ওশেন। হোয়াট? বিজ্ঞানী ওশেন? কিন্তু উনি তো এখন আর এখানে কাজ করেন না। কাজ করেন না, কিন্তু কেন? সত্যি কথা বলতে বাটল বাবু, অর্গানাইজেশনই ওকে স্যাক করেছে। আসলে কি জানেন তো মিস্টার বাটল, ওনার মেধা থাকলে উনি বরাবরই তার অপব্যবহার করে এসেছেন। উনি একটা মারণ ভাইরাস আবিষ্কার করতে চাইছিলেন, যেটা নাকি হবে পৃথিবীর সবচাইতে বিধ্বংসী ভাইরাস। স্ট্রেঞ্জ, সেটা করে কি লাভ? না না না, ওটা করে ওর তো কোনো লাভ নেই। ওর প্ল্যান ছিল ও ভাইরাসের টিকা আবিষ্কার করে পৃথিবীতে যাতে উনি বিখ্যাত হতে পারেন। এ তো ভয়ঙ্কর মনোবৃত্তি। তাই তো ওকে আমরা বের করে দিয়েছি বাটল বাবু। আপনি যদি চান আমি আপনাকে ওর প্রাইভেট ল্যাবের ঠিকানাটা দিতে পারি। প্লিজ প্লিজ মিস্টার স্বামীনাথন, তাহলে তাহলে খুবই ভালো হয়। জাস্ট এ মিনিট, এই নিন মিস্টার বাটল। থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে উঠি, আমাকে এক্ষুনি একবার ওই ঠিকানাটায় ঘুরে আসতে হবে। এসব কান্নাকাটি করে কোনো লাভ হবে না, তোর কান্না দেখে আমি মোটেই বলবো না। তাই বেঁচে ফিরতে হলে আমি যা বলছি তাই কর। এখানে কেউ কোথাও নেই, গরু ছাগল গাছপালা কিছু নেই, একা একা আবার ভয় করছে। আরে অত ভয় পেলে হবে? তুই পৃথিবীর আকার দেখবি না? না না, আর সব পৃথিবী পেপে টেপে কাট নেই গো, বইয়ে যা লেখা আছে আমি সেটাই পড়বো গো, শুধু আমায় ফিরিয়ে নিয়ে চলো ভাই। বললি কি হয়, আগে তো বস্তা বস্তা সোনা তুই স্পেসশিপে তোল, তারপর তো তোর ফেরা। আমি সোনা রূপ কিচ্ছু চিনি না। তোকে কিচ্ছু চিনতে হবে না, ফুটুস গ্রহের মাটি মানেই সোনা, তাই তুই ওখানকার সব মাটি স্পেসশিপে করে তুলে নিয়ে আসবি। আমায় ছেড়ে দাও, আমি বাড়ি যাব। চুপ, আমার কথা মতো কাজ না করলে সারা জীবন ওইখানেই পচে মরতে হবে তোকে। আমায় ছেড়ে দাও, আমি বেশ
তাহলে আমিও মনিটর বন্ধ করলাম। বসে বসে তোর কান্না শোনার মতো আমার কোনো ইচ্ছে নেই। কতক্ষণ কাঁদবি? কাঁদ কাঁদ, কতক্ষণ কাঁদবি? রাজি না হলে সারা জীবন ওখানেই আটকে থাকবি তুই। এটাই তার মানে বিজ্ঞানী ওশেন। কে কাকে আটকে রাখে এবার তোর সেটাই দেখার পালা বিজ্ঞানী ওশেন। কে কে তুমি? আমি বাটুল, তোমার জং। বাটুল, তুমি তুমি এখানে? তোমার এখানে কি চাই? যাও যাও যাও, চলে যাও এখান থেকে। আমি আমি খুব জরুরি একটা কাজে ব্যস্ত রয়েছি। চলে যাব, কিন্তু তার আগে এটা বলো, বিচ্ছু কোথায়? বিচ্ছু সে আবার কে? দেখো কাজের সময় তুমি ঝামেলা করো না, আমার কাজের সময় ঝামেলা সহ্য হয় না। তুমি বেটো। ইয়েস বস। এই লোকটা এখানে ঢুকলো কি করে বেটো? বাইরে পাহারা না দিয়ে কোথায় গিয়েছিলিস তুই? আমি তো খেতে গিয়েছিলাম। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি তাকে বের করে দিচ্ছি। এই 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 চল 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 ফোর্ট এখান থেকে। বাটুলের সামনে তুড়ি মেরে তুই তোকারি করিস? এত সাহস তোর? বেরো বলছি। তাহলে এই নে। ওরে বাবা, এইসব গুন্ডামি বন্ধ না করলে আমি কিন্তু পুলিশে খবর দেব। সেটা দাও, কিন্তু তার আগে বলো আমার বিচ্ছু কোথায়। কি তখন থেকে বিচ্ছু 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 করছো? এরকম বিচ্ছিরি নামের আমি কাউকেই চিনি না। আর এসব অভিযোগের কোনো প্রমাণ আছে? প্রমাণ তো দেবে তুমি নিজে। ওরে বাবা রে, ওরে বাবা রে, কিটা খাতরে! আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমি পড়ে গেলে মরে যাব, বাঁচাও! তাহলে বলো বিচ্ছু কোথায়, না হলে এক্ষুনি ছুঁড়ে ফেলে দেব। বাবা বাবা, কিছু না জানতেই বাটুল এরকম করছে, সব যদি জানলে তো আমাকে মেরেই ফেলবে। না 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 না, ওকে ওকে কিচ্ছু বলা যাবে না, ওই কিচ্ছু বলা যাবে না। কি হলো, বলবে না বলবে না? তবে এই দেখো। ওরে বাবা রে, ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দে রে, বাঁচাও! ওটা কি রিমোট? না 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 না, ও কিছু না, ও কিছু না, ওটা তোমার কোনো কাজে লাগবে না। মনে হচ্ছে ওই রিমোটেই সব রহস্য লুকিয়ে আছে। না 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 না, সেরকম সেরকম কিছু নয়। এত করে যখন বলছো তাহলে তো দেখতেই হচ্ছে। তার মানে আমি ঠিকই ধরেছি, রিমোট দিয়েই তুমি সবকিছু কন্ট্রোল করছিলে, তাই এটা আমার হাতে আসতেই তুমি চম্পট দিলে। দেখি তো অন করে। আমি বাড়ি যাব। ও বাটুল্লা, আমায় বাঁচা। বিচ্ছু স্পেসশিপে? আমি ফুটুস গ্রহ থেকে সোনা আনতে পারবো না, বাটুল্লা শুনলে রাগ করবে। বিচ্ছু এসব কি বলছে? তার মানে ফুটুস গ্রহে চলে গেছে? তার মানে এই বদমাশ বিজ্ঞানী ওশেন বিচ্ছুকে পাঠিয়েছে সোনা নিয়ে আসতে? কিন্তু এভাবে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। না না, আমাকে এক্ষুনি ওখানে গিয়ে ওকে উদ্ধার করতেই হবে। কিরে, এখন ঠিক আছিস তো তুই? সরি গো বাটুল্লা, আমার খুব ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন কিচ্ছু প্রমাণ করতে যাব না গো।
আরে না না, প্রমাণ কেন করবি না? নিশ্চয়ই প্রমাণ করবি। তুই যে নিজে থেকে বিজ্ঞানের কোনো কিছু একটা প্রমাণ করতে চেয়েছিস, তাতে আমি খুবই খুশি হয়েছি। সত্যি বলছো মাটুল্লা, তুমি রাগ করে নেই? না রে, রাগ করে নেই। তবে কি বলতো, তোর উদ্দেশ্যটা ভালো হলেও পদ্ধতিটা ঠিক ছিল না। এরকম ভাবে কারুকে কিছু না বলে চলে যাওয়াটা একদম উচিত হয়নি তোর, কি তাই না?